হ্যালো গাইস, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে সকাল 6টা। বাইরে এখনও ঠিকঠাক করে আলো ফোটেনি, বেশ ঠান্ডা আর বাইরে ভীষণ কুয়াশা আজকে। আর আমি উঠেছি হচ্ছে ভোর 5টার সময়, আমার ঘুম ভেঙেছে, তো অত সকালে আর উঠিনি। তো আমি উঠে মশারির দুই কোণা খুলে দিয়েছি, আর ওই যে মহারাজ ঘুমোচ্ছে, 5টার সময় অ্যালার্ম দিয়েছিল, বন্ধ করে আবার 6টা 15-ই করেছে। তো এখন 6টা বাজে 15 মিনিট পরে বলছে উঠছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, আশা করছি আমার ভালো লাগবে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আমি আপাতত ফ্রেশ হয়ে আসি। আমার এখনো মানে সেই চোখ জ্বলে যাচ্ছে। আর 4:30 বাজে তখন, মানে হঠাৎ করে ভীষণ মানে গা হাত পা ভীষণ চুলকাচ্ছে, মানে হাত দিয়ে দেখি যে অ্যালার্জি উঠে গেছে পুরো হাত পা দিয়ে। তো তাড়াতাড়ি করে একটা মানে ওষুধ খেয়ে নিলাম, যেহেতু অ্যালার্জির সমস্যা আছে, তো ডক্টরের দেওয়া ওষুধই খেয়েছি। তো ওই জন্য ভাবলাম যে অ্যালার্জির ওষুধ খেলে তো ঘুম হয়, এখন যদি ঘুমিয়ে পড়ি তাহলে আর উঠতে পারবো না, ঘুম ভাঙবে না, তো ওই জন্য উঠে পড়লাম। তো চলো আগে গিয়ে ফ্রেশ হয়ে আসি। তো ফ্রেশ হয়ে চলে এসেছি, আর মহারাজকেও তুলে দিয়েছে ঘুম থেকে। এখন এই বেডশিট পাতবো, মার ঘরটা বেঁধে দিয়েলাম। এখন এই কলবালিশে দড়ি ভরছি। কালো আসছে, বালিশটা করি। তো এখন হচ্ছে তোমাদের দাদা ভাই বাজারে চলে গেছে, মাছের অর্ডার দেওয়া ছিল, সেই মাছগুলো কেটে পুষ্ট করে তারপরে আনছে আর কি। চিংড়ি আছে আর হচ্ছে এখানে কাতলা। তো না, আমি বাজারে যাইনি, মানে তোমাদের দাদা ভাই এই ভিডিওগুলো করে নিয়ে এসেছে, তাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। কালকে যেহেতু ব্লগ দিইনি, তাই ভালো ছোট্ট করে একটা আপডেট দিয়ে দিই আজকে। আর তোমরা মেন ব্লগ তো কালকে পেয়েই যাবে। তোমার স্নান টান হয়ে গেছে, বাইরে ভীষণ তোড়জোড় শুরু হয়ে গেছে, আর আজকেই কারেন্টটা যাওয়ার ছিল, ভোরবেলা কারেন্ট চলে গেছে। তো এখন জেনারেটরের ব্যবস্থা করা হচ্ছে, না হলে কোনো কাজই মানে সব কাজ বন্ধ আছে আপাতত। খুব তোড়জোড়, বাট সব কাজ বন্ধ হয়ে আছে, কারেন্ট নেই, লো ভোল্টেজ একদম। তো সেই জন্য তো চলো তোমাদেরকে একবার দেখাই। তো এখন হচ্ছে রান্নার ঠাকুর মশাই চলে এসছে, তো আগে উনুনটা পুজো করে নিল আর কি। আমাদের মধ্যে কিন্তু এরকম যে কোনো অনুষ্ঠানে রান্নার আগে উনুনটা আর কি পুজো করে নেয়, মানে হচ্ছে তোমার দেবী অন্নপূর্ণাকে ডেকে আর কি, উনুন যেখানে রান্না হয় সেখানে পূর্ণপত্র চাল দিয়ে মিষ্টি জল প্রদীপ সমস্ত কিছু দিয়ে আগে পুজো করে নিতে হয়, যাতে অনুষ্ঠান ভালোভাবে হয়, লোকে খেয়ে তৃপ্তি পায়। তো সেই কারণের জন্য কিন্তু পুজোটা দেওয়া হয় আমাদের মধ্যে। তো যাই হোক, তো এখানে মাছ ধোয়া ধুই হচ্ছে, আমি স্নান করব বলে দাঁড়িয়ে আছি, মানে সুযোগই পাচ্ছি না, মানে কলই খালি পাচ্ছি না। তো যাই হোক, আমি একটু একটু করে চেষ্টা করছি, আজকে ভীষণ ব্যস্ত। তাও দেখো তোমাদের জন্য ব্লগ একটু রেডি করে তারপরে সেটাকে এডিট করে তারপরে তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি। আর এই যে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, এখন কিন্তু আমার পুরোপুরি রেডি, মানে আমার অনুষ্ঠান কমপ্লিট, এখন জাস্ট আত্মীয় স্বজনরা আসবে, সবাই এসে মজা করবে, খাবে দাবে, এই আর কি। আর মেন যে অনুষ্ঠান আর কি, সাধের যে আর কি খাওয়া দাওয়া, সেটা হয়ে গেছে। আর একটা বিশ্রী ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে সকাল থেকে কারেন্ট ছিল না আমাদের এখানে, কারেন্ট ছিল বাট লো ভোল্টেজ ছিল, তো সেই জন্য জেনারেটরের ব্যবস্থা করে আর কি তারপরে অ্যারেঞ্জ করা হলো। ডেকোরেশনের লোক এসেছিল কিন্তু কারেন্ট ছিল না, ওদের যেহেতু বেলুন ফোলাতে হবে, ওই যে মেশিনটা দিয়ে বেলুন ফোলায়, তো ওগুলো লাগাতে হবে, তো সেই জন্য আর কি কারেন্টের ভীষণই দরকার ছিল। তো ঝটপট করে জেনারেটরের ব্যবস্থাও করা হলো, তো জেনারেটর লাগিয়ে তারপরে, মানে কারেন্ট না আসলে কোনো কাজই হচ্ছে না, এদিকে মশলা করবে রান্নার এখানে, এদিকে আমাকে সাজাতে আসবে সেখানেও কারেন্ট লাগবে, আর এদিকে ডেকোরেশন করতে আসবে সেখানেও কারেন্ট লাগবে, মানে এক বিচ্ছিরি ব্যাপার হয়ে গেছে সকালবেলা, মানে একদম লো ভোল্টেজ। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর মেন ব্লক কিন্তু কালকে পেয়ে যাবে, ঠিক আছে? তো আমি একটু একটু করে করার চেষ্টা করছি ভিডিও, মেন সমস্ত কিছুর ফাইনাল লুক কিন্তু নেক্সট ভিডিও তোমরা পেয়ে যাবে, মানে কালকের ব্লগে তোমরা পেয়ে যাবে। আজকে দেখো সম্ভব হচ্ছে না সমস্তটা দেওয়া, মানে সব অর্ধেক অর্ধেক ভিডিও বলতে পারো, মানে ডেকোরেশন করছে পুরো ফুল লুকটা তোমাদের কালকে দেখিয়ে দেব, সাজাতে এসছে সেটাও আমি কিছুটা করেছি বাট ফুল লুকটা দেখাতে পারিনি, কারণ 12টা বেজে যাচ্ছিলো, তার আগেই আমাকে আর কি ওই যে যে রিচুয়ালসগুলো থাকে ওগুলো 12টার আগেই কমপ্লিট করতে হবে, সেরকম
একটা নিয়ম ছিল, তো সেই কারণের জন্য আমি যতটা পারছি ততটা তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি। আর এই যে যারা ডেকোরেশন করতে এসছে, এদের কিন্তু অসম্ভব সুন্দর কাজ, আমার বিয়েতেও ডেকোরেশন করে গেছে, খুব ভালো কাজ, ভীষণ ভালো কাজ। বগুড়া ডলফিন ক্যাটারার্স, অনেকে হয়তো চিনবে যারা বগুড়া থাকো। তো আমার মেকআপ আর্টিস্ট চলে এসছে ইন্দ্রালা, তো আমি এখন মানে আর কি ব্লাউজ আর শাড়িটা কোনো রকম পেঁচিয়ে যাচ্ছি, এখন মেকআপ শুরু হবে। ভীষণ এক্সাইটেড যে কেমন দেখতে লাগবে, কেমন দেখতে লাগবে, তো তোমরা তো দেখতেই পাবে ফাইনাল লুক। তো আমার এখানে ভয়েস ওভার দিতে হলো, কারণ জেনারেটার চলছিল, ভীষণ বিশ্রী একটা আওয়াজ হচ্ছিল, তো সেই কারণের জন্য জেনারেটার জন্য আর কি ভয়েস ওভার দিতে হচ্ছে পরে। এখন মানে একটু ফ্রি আছি, ওই জন্য ভাবলাম যে এডিট করে ব্লগ তোমাদের সঙ্গে একটা ছোট্ট করে শেয়ার করে দিই। জানি অনেকের মন ভরবে না আজকের ব্লগটা দেখে, কারণ ভীষণই ছোট্ট একটা ব্লগ, কিন্তু কিছু করার নেই, কালকে তোমরা মেন ব্লগ পেয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো একটা মজার ব্যাপার কি হয়েছে বলো তো, এই যে যে আমাকে সাজাতে এসেছে ইন্দ্রা, তো এই আমাকে বিয়ের সময় সাজিয়েছিল খুব সুন্দর, আর এখন সাদেও ওর কাছ থেকে সাজছি। এর আগেও আমি সেজেছি খুব সুন্দর মানে সাজাই আর কি। আর যে ক্যাটারিং ঠিক করা হয়েছে সেটাও আমার বিয়ের সময় করা হয়েছিল ওই ক্যাটারিং, তো ভীষণ মজার ব্যাপারটা, তাই না?